কোমোডের ভিতরে ঢুকে পড়ল বিশাল আকার একটি সাপ। জলপাইগুড়িতে শিহরণ জাগানো ঘটনা। বাথরুমে ঢুকে কোমোড খুলতেই সাপ দেখে হতভম্ব বাড়ির মালিক। প্রত্যেকের কাছে একটাই বার্তা, সেটা হচ্ছে কোমোডে বা পায়খানার পেনে বসার আগে সেটাকে একবার যাচাই করে নেবেন। জানা গিয়েছে সকালে প্রাত্যহিক কাজকর্ম সারতে গিয়ে বাড়ির মালিক লক্ষ্য করেন কোমোডের ভিতরে গুটি পাকি রয়েছে কালো রঙের মোটা চেহারার একটি সাপ, যা দেখে চোখ কপালে উঠে যায়। আতঙ্কের জেরে প্রাত্যহিক কাজের কথা বেমালুম ভুলে যান তিনি। আতঙ্কিত হয়ে হুড়মুড় করে বাইরে বেরিয়ে আসে তিনি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় পরিবেশপ্রেমীরা। পরিবেশকর্মীরা এসে দীর্ঘক্ষণের চেষ্টায় সাপটিকে কোমর থেকে বের করে আনেন। বাড়ির মালিক অমিতাভ অধিকারীর দাবি, বিশালাকার গোকরো সাপ ঢুকেছিল তার বাড়ির কোমরের ভিতরে। উল্লেখ্য, কদিন আগেই মালবাজারে কোমরের ভিতরে লুকিয়ে থাকা গোকরো সাপের ছোবলে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। ঘরের ভেতরে কোমোড হলেও সব সময় তা সুরক্ষিত নয়। জলপাইগুড়ির মতো পরিবেশে যে কোনো সময় ঢুকে পড়তে পারে সাপ, এমনটাই জানাচ্ছেন পরিবেশকর্মীরা। সেই কারণে শৌচাগারে সাবধানতা অবলম্বনে পরামর্শ দিয়েছেন তারা। মারাত্মক আতঙ্ক, আতঙ্ক মানে প্যানের মধ্যে কোমোডের মধ্যে সেই সাপ থাকে তো আতঙ্ক হবে না। বাথরুমে ঢুকেছি ফ্রেশ হওয়ার জন্য, তো কোমোডের লিকটা তো বন্ধ করাই থাকে। কোমোডের লিকটা খুলছি, খুলে দেখি ওর ভেতরে একটা হেয়ার ব্যান্ডের মতো কিছু একটা পড়ে আছে। আমি আরেকটা লাইট জ্বালাই, তারপরে দেখি একটা মোটা সাপ ওর মধ্যে বসে আছে কোমরের ভেতরে, যেখানটা জল থাকে ওই জায়গাটায়। তারপরে তো আমি সঙ্গে সঙ্গে বাড়ির লোকজনদের ডাকলাম, দেখালাম, তারপরে এই গ্রিন জলপাইগুড়িকে খবর দেওয়াতে ওনারা ওটাকে বার করলেন। বার করে মানে সাপটা আবার পাইপের মধ্যে দিয়ে আরেকটা ফুটো দিয়ে বার হয়ে চলে গেছে। আগে সেটাকে একবার যাচাই করে নেবেন, কারণ হচ্ছে কোনো না কোনোভাবে সেখানে একটা যদি এইভাবে বিষাক্ত সাপ বা কিছু একটা ঢুকে যেতে পারে বা অন্য কিছু থাকতে পারে, মানে বিষাক্ত কিছু একটা থাকতে পারে, সেক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটতে পারে। প্রত্যেকের কাছে আমাদের কঠোর আবেদন যে কোমোডে বা পায়খানায় পেনে বসার আগে অবশ্যই যাচাই করে নেবেন। মাঠে ঘাটে তো যাওয়ার প্রশ্ন নাই, আগের দিনে মাঠে ঘাটে যেতে হবে। আজকে যেমন কোমোডের ভিতরে একটা সাপ ঢুকে যাওয়ার খবর আমাদের কাছে আসে নয়াবস্তি থেকে, এবং সকালবেলা প্রাকৃতিক আর সারা তাদের একটা সমস্যা সৃষ্টি হচ্ছিল। প্রত্যেকেরই একটা সকালবেলার জরুরি প্রয়োজন, এটা নিত্য প্রয়োজনীয়। তো সেই জায়গাটা বাধা হয়ে দ্বারা আমরা আসি, আসার পর সাপটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, এবং লেজের শেষ প্রান্তটা দেখা যাচ্ছিল, যেখান থেকে ওকে রেস্কিউ করা মানে ভিতর থেকে রেস্কিউ করা সম্ভব হচ্ছিল না। বিকল্প রাস্তা আমরা অবলম্বন করি, আমরা আগে ফলো করি যে ট্যাঙ্কির পাইপটা মানে পেনের পাইপটা কোথা থেকে কোথায় গেলো এবং কীভাবে কী পরিস্থিতি। আর স্বাভাবিকভাবে সাপ যে রাস্তা দিয়ে ঢোকে সেই রাস্তা দিয়েই বেরোয়। আমরা দেখতে পাই যে সেফটি ট্যাঙ্কির উপরে ঢাকনাটা ভাঙা এবং সেই ঢাকনা দিয়ে সম্ভবত সাপটা পাইপ দিয়ে পায়খানা বাথরুমে যায়। সেই চিন্তা ভাবনা করে আমরা সেফটি ট্যাঙ্কির ঢাকনা তুলে দিয়ে এবং সেফটি ট্যাঙ্কি দিয়ে মেইন ট্যাঙ্কিতে যাওয়ার যে কানেকশনটা সেটাকে তক্তা দিয়ে বন্ধ করে দিয়ে পেনের ভিতর থেকে জল ঢেলে এটাকে বের করার ব্যবস্থা। এখন তো সাপটা চলে গেছে এবং আতঙ্কমুক্ত বাড়ির লোকজন। কি ধরনের সাপ হতে পারে? দেখুন, এটাকে সাপটাকে আইডেন্টিফাই সেভাবে আমরা করতে পারিনি, একটাই কারণ, সেটা হচ্ছে সাপটা খুব যখন লাস্ট বেরোলো খুব স্পিডে লাফ দিয়ে ড্রেনে পড়ে গেল, ড্রেনের মধ্যে নোংরা কাদা। Thank you.